পেন ধরুন। আপনার কাছ থেকে টাকা নেব? না না, আমি পারবো না। ইমা, টাকা তো আপনাকে নিতেই হবে। শুনলেন না ঠামি কি বললো? পয়সা দিয়ে পূজোর জিনিস না কিনলে পুণ্যলাভ করা যায় না। আরে আপনি তো ভলেন্টারি সার্ভিস করছেন না, বিজনেস করছেন। আর আপনার বিজনেস বাড়ানোর জন্য আমি বাড়ি থেকে লোক নিয়ে এসেছিলাম, ওনারা তো ধূপকাঠি কিনতেনি, না হয় আপনার কাছ থেকেই কিনলো, ক্ষতি কি? ধরুন ধরুন ধরুন। অনিশ, তাড়াতাড়ি চল, উদ্বোধন শুরু হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, ও তাড়াতাড়ি আয়, আমি আসি এখন। হ্যাঁ চলো। বড় বৌদি, আজকে কিন্তু ভাইয়া ওই মেয়েটাকে একটা বড়সড় সার্টিফিকেট দিয়ে দিল। কি তখন থেকে মেয়েটা মেয়েটা করছিস বলতো? সাধারণ মেয়ে বই তো নয়, করে তো ধূপ বিক্রি। তখন থেকে এক কথা, যেটা করতে এসছি সেটা কর নাম। গৌরী ফোন করেছে। হ্যাঁ গৌরী বল। হ্যাঁ রাজাদা, আমি অমিতদার কাছ থেকে পেপারটা নিয়েও নিয়েছি, আর বাবাকে দিয়ে সাইন করানো হয়ে গেছে, বুঝেছ? করিয়ে নিয়েছিস? আরে বাহ, তুই ফাটিয়ে দিয়েছিস। শোন, আমি অমিতকে এক্ষুনি ফোন করে বলছি, ও যেন তোর কাছ থেকে স্ট্যাম্প পেপারটা নিয়ে তোকে টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে? রাজাদা বলছি, তুমি কি কোনো কাজের জন্য গ্রামের বাইরে গেছো? হ্যাঁ রে, হঠাৎ করে একটা আর্জেন্ট কাজ পড়লো, দীঘার দিকে এসেছি। ও রাজাদা, বলছিলাম যে আমি একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিছু মনে করবে না তো? না না। আচ্ছা গৌরী, তুই আমার সঙ্গে এরকম সংকোচ করছিস কেন? বল না কি হয়েছে। মানে বাবা যে স্ট্যাম্প পেপারে সাইন করলো, পরে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা? কিসের ঝামেলা? এই জন্য আমি সবাইকে বলি, জানিস তো, যে মন দিয়ে পড়াশোনাটা কর। আজকে তুই যদি ইংরেজিটা ভালো করে পড়তে পারতিস, তাহলে কি তোর এত চিন্তা থাকতো? একটু হলেও সন্দেহ হচ্ছে, তুই ইংরেজি পড়তে পারে এমন কাউকে দিয়ে একবার পড়িয়ে মায়েরা বুঝে নে। কেন মনের মধ্যে সন্দেহ রাখবি বল দেখি? না না রাজাদা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। তুমি যখন সাইন করতে দিয়েছো তাহলে কোনো অসুবিধা হবে না, আমি জানি সেটা। তাহলে গৌরী কেন বলছিস এসব কথা? সরি গো রাজাদা, আসলে বাবা মা বলছিল তো ওই জন্য। আচ্ছা এসব ছাড়ো, আমি কাল সকালবেলা অমিতদার হাতে পাঠিয়ে দেবো পেপারটা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিস। আর শোন, ওর কাছে টাকাটা রাখাই আছে, দিয়ে ওর কাছ থেকে 1,00,000 টাকাটা নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রাজাদা, এবার আমি রাখি। গুড নাইট। আমি লাঠে তুলবো, তোর গ্রামে ফিরে এই স্ট্যাম্প পেপারটা দেখিয়ে বলবো, তারপর ওই বুড়ো অকর্মণ্য বাপকে নিয়ে তুই কোথায় যাস আমি দেখবো। এই রাজা, মেলার আশপাশটা ভালো করে দেখে নিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা, কি হয়েছে? দেখ, মেলায় গিয়ে সর্বমঙ্গলার কোনো ক্ষতি করতে হলে ওই শহরের ছেলেটার কথা একটু ভাবতে হবে। ওই শহরের ছেলেটা সবসময় সর্বমঙ্গলার পিছনে পিছনে ঘুরছে, ওকে নজরে রাখছে, ওকে আগলে রাখছে, ওকে সাহায্য করছে, এমনকি ওর বাড়ির লোকজনের সঙ্গেও সর্বমঙ্গলা আলাপ করিয়ে দিয়েছে। ওর বাড়ির লোকজন সর্বমঙ্গলার থেকে ধূপকাঠি কিনলো, আমি তো দেখলাম। তাই মেলায় গিয়ে সর্বমঙ্গলার ক্ষতি করা এতটা সোজা ব্যাপার নয়, উল্টে উল্টে আমরাই বিপদে পড়তে পারি। কিচ্ছু বিপদে পড়বো না আমরা, কিচ্ছু বিপদে পড়বো না। আর যদি মঙ্গলা কেউ বাঁচাতে আসে, তাহলে ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। বাপ্পা, যা ঝড় গেল, কি ভিড় রে! মঙ্গলা
তুই তো দম ফেলার সময় পেলি না আজ। তোর সব ধূপকাঠি প্রায় বিক্রি হয়ে গেছে তাই না রে? সব না হলেও অনেকটাই বিক্রি হয়ে গেছে গো মাসি। যদি এরকমই বিক্রি হতে থাকে তবে যা পড়ে আছে তা হয়তো কালই শেষ হয়ে যাবে। পরশুর জন্য আবার বানাতে হবে। দেখি পারলে আজ রাতেই কিছু বানিয়ে রাখবো। ব্যবসাপত্র তো সব ভালোই হলো, এবার ভোলে বাবার মন্দিরে পুজো দিবি না? শিবের মাথায় জল ঢালবি না? মা ঢালবে না কেন? অমন সুন্দর চাঁদ পানা মিষ্টি মুখ, শিবের মাথায় জল ঢাললে রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে। কি যে বলো না মাসি, আমার দরকার নেই এমন রাজপুত্রের মতন বর। তবে সকলের মঙ্গলের জন্য আমি পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। ভেবেছিলাম দোকান টোকান বন্ধ করে তারপর পুজো দিতে যাব, কিন্তু এখন যখন দোকান ফাঁকা হয়ে গেছে এখনই যাই পুজো দিয়ে আসি গিয়ে। যা বাবার মাথায় ভক্তি ভরে জল ঢেলে আয়। এই ওকে একটু বেলপাতা ফুল দে না। হ্যাঁ।